সমান্তর দ্বারার সাধারণ পদ নির্ণয় আমরা এখানে দেখব সমান্তর দ্বারার সাধারণ পদ নির্ণয় আমরা সমান্তর দ্বারা জানি তারপর আমরা একটু আলোচনা করি যে সমান্তর দ্বারা হচ্ছে যে দ্বারার পরস্পর দুইটি পদের অন্তর বিয়োগফল সমান তাহলে ওইটাকে বলে সমান্তর এই সমান্তর দ্বারার সাধারণ পদ নির্ণয় আমরা সাধারণ পদ কি যেই পদটার সাহায্যে আমরা এই সমান্তর দ্বারা যেই কোনো পদের মান বের করতে পারবো ওইটা হচ্ছে কি সাধারণ পদ তাহলে এই পদটা আমরা নির্ণয় করবো এখানে আমরা ধরি মনে করি যে এই সমান্তর দ্বারার প্রথম পদ এ ধরি মনে করি এই সমান্তর দ্বারার প্রথম পদ যদি হয় এ সমান এ এবং এই সমান্তর দ্বারার সাধারণ অন্তর অর্থাৎ এই সমান্তর দ্বারা প্রত্যেক পরস্পর দুটি পদের অন্তর বা বিয়োগফল যদি হয় ডি এই সাধারণ সমান্তর দ্বারার এই সাধারণ অন্তর যে অন্তরটা এই প্রতি দুইটা পদের ক্ষেত্রে আমরা প্রযোজ্য তাহলে এইটা হচ্ছে কি সাধারণ অন্তর যদি হয় ডি অন্তর সমান হয় ডি তাহলে আমরা এখন যদি দ্বারাটির পদগুলি লিখি সুতরাং এই দ্বারাটির পদ সমান আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এই দ্বারাটির প্রথম পদ এই সংজ্ঞা অনুসারে লিখতে পারি এখানে এই এ বা এটা সমান আমরা লিখতে পারি এখানে এই এ প্লাস এই ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা ডি লিখি এই ডি সাধারণ অন্তর ডি আবার আমরা যদি দ্বিতীয় পদ সমান হবে এই এ প্লাস ডি সাধারণ অন্তর ডি আমরা ডি রোধ ধরেছি কেন এই দুটি পদের পার্থক্য হবে ডি আমরা দুটি পদ যদি বিয়োগ করি তাহলে শুধু থাকবে এই ডি আমরা বলেছি সমান্তর দ্বারা তাহলে এই সমান্তর দ্বারা যে কোনো দুটি পদের পার্থক্য সমান তাহলে সমান হলে এটা সমান আমরা পাই এটা বা এটা সমান আমরা যদি দেখি এখানে আসে এই এ প্লাস এই টু মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এই একটা ডি হয় এই টু থেকে ওয়ান গেলে আর থাকতেছে ওয়ান তাহলে ওয়ান এই একটি ডি বা তৃতীয় পদ সমান আমরা পাই এই সমান্তর দ্বারার পদের আরেকটি ডি এই এটা হচ্ছে কি দ্বিতীয় পদ দেখলাম এ প্লাস ডি এটা কি দ্বিতীয় পদ এটার সাথে আরেকটি ডি যোগ করলে আমরা কী পাবো এই সমান্তর দ্বারার তৃতীয় পদ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এটা সমান আসে এই এ প্লাস এখানে টু থ্রি মাইনাস এই ওয়ান ইন্টু ডি এই থ্রি থেকে ওয়ান গেলে আর থাকে টু তাহলে ইন্টু ডি টু ডি এটাই আসে তাহলে এইটা সমান থাকতেছে তাহলে তৃতীয় পদের ক্ষেত্রে আমরা থ্রি দ্বিতীয় পদের ক্ষেত্রে টু এবং প্রথম পদের ক্ষেত্রে ওয়ান তাহলে এটা একটা সিকোয়েন্স আছে বা ধারাবাহিক সিকোয়েন্স আছে বা অনুক্রম আছে এইভাবে যদি আমরা এই এনতম পদের আমরা যদি এই এনতম পদের এই এনতম পদের যদি নির্ণয় করি এরকম তাহলে এই এনতম পদ অর্থাৎ আমরা যদি লিখি এখানে এই এনতম পদ ইকুয়ালস টু আসবে এই এ প্লাস এই এ প্লাস এই এন মাইনাস আমরা লিখতে পারি এই এন এই যেহেতু এখানে থ্রি আসে তৃতীয় পদের জন্য থ্রি দ্বিতীয় পদের জন্য টু এবং এই প্রথম পদের জন্য ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে এই এনতম পদের জন্য হবে এই এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা তাহলে এই পদটাই হবে সাধারণ পদ অর্থাৎ যেই পদের এই আমরা সাহায্যে যেই সমান্তর দ্বারা যে কোনো পদের মান বের করতে হবে এখানে যদি প্রথম পদ কোনো একটি সমান্তর দ্বারা প্রথম পদ এবং সাধারণ অন্তর ডি দেওয়া থাকে এবং এই ক্ষেত্রে আমরা যেই কোনো পদের এই সমান্তর দ্বারা যে কোনো পদের মান বের করতে পারবো এন এর মান যদি টু দেওয়া থাকে বা থ্রি দেওয়া থাকে যে কোনো মান দেওয়া থাকে তাহলে আমরা কী করতে পারবো এই সমান্তর দ্বারার মান বের করতে পারবো তাহলে এই এনতম পদকে বলা হয় সাধারণ পদ এই সমান্তর দ্বারার সাধারণ পদ এটাকে বলতে হয় সাধারণ পদ তাহলে এই সাধারণ পদ কি যেই পদের সাহায্যে আমরা এই সমান্তর দ্বারার যে কোনো পদের মান বের করতে পারি এই তাহলে এখানে এই এর মান জানা থাকলে এবং ডি এর মান জানা থাকলে আমরা এই এন এর সাহায্যে এন হতে পঞ্চম পদ সপ্তম পদ যে কোনো পদে মান বের করতে পারি এন ইকুয়াল টু যদি এরকম দেওয়া থাকে এই এন ইকুয়ালস টু যদি এরকম দেওয়া থাকে এই এন ইকুয়ালস টু ওয়ান টু থ্রি ফোর এভাবে যেই কোনো মান দেওয়া থাকে এবং এর মান দেওয়া থাকে এবং ডি এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই পদের সাহায্যে
এর যে কোনো পদের সমান্তর দ্বারা যে কোনো পদের মান সমান্তর দ্বারা বা প্রত্যেকটি পদের মান বের করতে পারবো, তাহলে আমরা লিখতে পারি এই বসিয়ে এই মানগুলি বসিয়ে আমরা কি করতে পারি, যদি এ এবং ডি এর মান মান জানা থাকে তাহলে বসিয়ে আমরা এই সমান্তর ধারার বা ধারার পর্যায়ক্রম বসিয়ে ধারাটির পর্যায়ক্রমে আমরা কি করতে পারবো এর প্রত্যেকটি পদ মান বের করতে পারবো। তাহলে ধারাটির ধারাটির এ এবং ডি এর মান জানা থাকলে আমরা এই ধারাটির প্রত্যেকটি পদের মান বের করতে পারবো, প্রত্যেকটি পদের মান বের করা যাবে যাবে। ধরুন দেখি দিয়ে দেখি কোনো একটি ধারার কোনো একটি সমান্তর ধারার মনে করি কোনো একটি সমান্তর ধারার প্রথম পদ কোন একটি সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম পদ যদি হয় এই প্রথম পদ হয় যদি থ্রি এবং সাধারণ অন্তর এই এবং এই সমান্তর ধারার সাধারণ অন্তর সাধারণ অন্তর যদি হয় টু, তাহলে ওই ক্ষেত্রে আমরা এই এখানে যদি মান বসাই তাহলে এনতম পদ আসবে, এই ধারাটির এনতম পদ পাওয়া যাবে। সুতরাং এই অতএব ধারাটির আমরা লিখতে পারি অতএব ধারাটির এনতম পদ এই এনতম পদ হবে আমরা যদি মান বসাই এই এর মান এনতম পদ সমান আসবে এর মান হচ্ছে কত থ্রি প্রথম পদ এ হচ্ছে কি এই প্রথম পদ প্লাস আমরা যদি মান বসাই এই এন মাইনাস ওয়ান এই এন এনতম পদের ক্ষেত্রে আমরা এন মাইনাস ওয়ান এটা সূত্রে মাইনাস এরপরে ডি হচ্ছে সাধারণ অন্তর এই টু তাহলে আমরা এখানে টু বসাই তাহলে এটা পাই এটা সমান আসে এই থ্রি প্লাস এই এন টু এন মাইনাস টু এটা সমান আমরা পাই এখানে এই এটা সমান আমরা পাই এখানে এই টু এন প্লাস ওয়ান তাহলে এই যেই ধারার প্রথম পদ দেওয়া থাকে এবং সাধারণত দেওয়া থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা এই এনতম যেই কোনো পদের মান বের করতে পারব। তাহলে যেই ধারার প্রথম পদ থ্রি এবং সাধারণত টু তাহলে ওই ধারার এনতম পদ হচ্ছে কি এই টু এন প্লাস ওয়ান। আমরা যদি এরকম এই এন এর মান যদি এখানে টু বসাই তাহলে এর দ্বিতীয় পদ আসবে এই এন দ্বিতীয়তম পদ দ্বিতীয় টু টু বসাই তাহলে এখানে আসবে এই প্রথম পদ কত আমরা যদি এখানে দেখি প্রথম পদ আমরা একটা উদাহরণ দিয়ে দেখি এই এখানে প্রথম পদ হচ্ছে প্রথম পদ আমরা এই পদ এই এখানে থ্রি তাহলে দ্বিতীয় পদ সমান আসে আমরা যদি দ্বিতীয় এখানে টু ইন্টু হবে টু ইন্টু টু এন যে এন এর মান যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা তাহলে টু ইন্টু টু ইন্টু টু প্লাস ওয়ান এন এর মান টু হলে তাহলে এটা পাই আমরা এখানে এই ফাইভ তাহলে এই সমান্তর দ্বারা দ্বিতীয় পদ হচ্ছে কি ফাইভ। এরপর আমরা যদি থ্রি বসে তৃতীয়তম পদ সমান আমরা পাবো এখানে এই তিন দুগুণে ছয় একে সাত তাহলে ধারাটি হবে সুতরাং ধারাটি হবে আমরা লিখতে পারি এখান থেকে ধারাটি হবে আমরা লিখতে পারি এখানে এই থ্রি প্লাস ফাইভ দ্বিতীয় পদ প্লাস সেভেন প্লাস এই এভাবে চলতে থাকবে। তাহলে এই দুটি পদের অন্তর্গত আমরা যে কোনো দুটি সমান্তর দ্বারা যে কোনো দুটি পদের অন্তর হচ্ছে কি এই সাধারণ অন্তর তাহলে এই ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে যে কোনো পদ থেকে তার পূর্ব রাশি বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে এটা কি সাধারণ অন্তর এখানে টু আর প্রথম পদ হচ্ছে এখানে থ্রি তাহলে এই হিসেবে আমরা এই সাধারণ অন্তর যেই ধারাটির প্রথম পদ থ্রি এবং সাধারণত টু তাহলে এর এনতম পদ হবে টু এন প্লাস ওয়ান। তাহলে আমরা এটা জানলাম যে এই এনতম সাধারণ এটা হচ্ছে কি যে ধারার প্রথম পদ দেওয়া আছে এবং সাধারণত দেওয়া আছে এটা হচ্ছে কি এই ওই ক্ষেত্রে এটার একটি সাধারণ পদ আর